হকদার ও সহসভাপতি শাহিন মিয়ার যৌথ সঞ্চালনে। এতে আয়ারল্যান্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ডের পক্ষ থেকে সারা পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। মানবতার বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেইলা রাজাকার খ্যাত দেলার হোসেন সাইদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সাথে সাথে বিয়ানীবাজার পৌর শহরে আনন্দ মিছিল হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ বলেন, বিশাল আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খানের বক্তব্যে বলেন, জামাত নেতা সাইদের বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ায় মুক্তিযোদ্ধারা আনন্দিত ও ভীষণ খুশি। তিনি কাদের মোল্লা সহ অপরাপর সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় প্রদানের দাবি জানান। এছাড়া মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শিহাবুদ্দিন তার বক্তব্যে সাইদের ফাঁসির আদেশের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের আন্দোলন সার্থকতা পেয়েছে বলে অভিহিত করেন। পথসভা শেষে উপস্থিত জনতার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এতে বিয়ানীবাজারের সকল স্তরের সাধারণ জনগণ অংশ নিয়ে রায়ের প্রতি সমর্থন ব্যক্ত করেন। এদিকে বিয়ানীবাজারে জামাত নেতা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ার পরই জামাত শিবিরের কিছু সমর্থক পৌর শহরে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের জ্যাকেট ও সেফটি কার্ডে অগ্নি সংযোগ করে। পরে শিবির কর্মীরা মেইন রোডে অবস্থিত পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, টেক অ্যান্ড পে এবং ষোলো আনায় হামলা ও ব্যাপক ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 12 রাউন্ড শটগানের গুলি ও 7 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় হামলায় জড়িত সন্দেহে আবুল হাসনাত নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে জামাত শিবিরের তাণ্ডবের খবর পেয়ে মুহূর্তের মধ্যে ছাত্র জনতা ব্যবসায়ীরা একত্রিত হয়ে উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তারা আবারও বিক্ষোভ মিছিল নিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামী ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করে। পরে ছাত্র জনতা নিউ মার্কেটে অবস্থিত শিবিরের কার্যালয় এবং জামাত নিয়ন্ত্রিত রাকাম তামাম ও তুঞ্জি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যাপক ভাঙচুর করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। শুরু হলো বাঙালি জাতির গৌরবান্বিত স্বাধীনতার মাস উত্তাল মার্চ। মানবতা বিরোধী অপরাধের বিচারের সমর্থন করেন ও কমনওয়েলথ অফিসের ফাঁসির রায়ে আনন্দ মিছিল। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে সেমিনার অনুষ্ঠিত, অবিলম্বে দোষীদের শাস্তি দাবি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।